করে নিয়ে হচ্ছে ছেলে এখন ঘুমাচ্ছে আর তোমাদের দাদা মায়ের সঙ্গে বেরোচ্ছি মেয়ে ঘুমাচ্ছিল মানে তুলে বাবলি ও শোনা বাবলি আজকে বাবলি মা খাওয়া হয়ে গেছে আর স্নানও হয়ে হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছে সুপর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল আসতে পারি নাই অনেক কষ্টে অনেক মানে বাঁধ পেরিয়ে মানে বাঁধ ভেঙে ক্যামেরাটা হাতে নিলাম তো যাই হোক সবাই কেমন আছো ভালো আছো এত গরমে ভীষণ মানে কষ্ট হচ্ছে সবাই গরমের মধ্যে ভালো আছো তো তো আমি মোটামুটি আছি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বরকে নিয়ে বেশ একটু মোটামুটি ভালোই আছি বেশ মোটামুটি ভালোই আছি মানে বুঝতে পারছো কি কথা তো যাই হোক সকালবেলা সমস্ত বাসিকা ছেড়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছে ঘোরাঘুরি করছে রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে গেছে কেননা অনেকটা বেলা হয়ে গেছে পাক্কা এগারোটা বাজছে ঘড়ির কাঁটা আর আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে সমস্ত হয়ে গেছে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি মেয়ে সকাল থেকে উঠে যেটা করে মানে লাপুনি ঝুপুনি আর তোমাদের দাদা তো রেডি হয়ে গেছে ও গরমের মধ্যে বেরোবে একটু অসুস্থ আর হ্যাঁ সকাল সকাল বাড়িতে এলো চিঠি কিসের চিঠি বলতো সেটা পরে চিঠি শুধু চিঠিটা এসেছে সেটা একটু জেনে রাখো আর ছেলে গেছে স্নান নোটিস আর আমি চিঠি বলছি সেটা বুঝতে পেরেছো মানে আমার ভাষায় চিঠি আর তোমার দাদা ভাইয়ের ভাবে নোটিস ছেলে গেছে স্নানে ছেলেকে বললাম ঝটপট স্নান করে নে আর আমাদের এক গ্লাস করে মোটা করে ছাতুগুলো খাওয়া হয়ে গেছে তাই তো তো দাদা ভাই তিনজনকে ছাতুগুলো খাইয়ে মানে আমাদের দুজনকে খাইয়ে রেখে তারপর দোকানে যাচ্ছে আর বেলা করে আমি খাবো একটু যা কিছু না কিছু খাবো আর ভাত কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি এই দেখো ভাত টুকু টুকু করে ফুটছে আর অনেক বাজনগুলো মাঝামুঝি হয়ে গেছে আর এই যে ছাতু খেয়েছি সেগুলো পরে আছে এগুলো আমাকে ধুতে হবে চলে যাচ্ছে এখন জলটা নিলে দাঁড়াও আমি জলটা একটা ছোটো বোতলে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম জাস্ট সকালবেলা তো তো দশটা এক ঘন্টার মধ্যে তো এমনি নর্মাল জায়গায় রাখলে ঠান্ডা হবে না সেই জন্য ডিপ ফ্রিজে রাখতে হয়েছিলো ডিপ ফ্রিজে রাখার কারণটা আছে যেতে যেতেই তো গরম হয়ে যাবে সেই জন্য তো যাই আর যে কটা কাজার আছে না দাঁড়াও খিলটা দিই হুম বাপে বাপ যে কটা কাজার আছে এখনও পর্যন্ত আমি ভিজাতেও পারিনি কেচে তো দূরে কাজতে তো দূরের চাই তো যাই হোক ভাতটা সকাল করে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে তোমার তো জানোই ভাতটা আমার নিরামিষের দিকে হয় আর আমি সকাল সকাল বাজারে এসে হাজির হয়ে গেছে মরুলো মাছ তারপর হচ্ছে আম ঝিঙে শশা আর হচ্ছে মাছের তেল পটকা মাছটা আজগুলো মরুলো মাছ যেহেতু বাঁচতে একটুখানি টাইম লাগে তোমরা তো জানোই আমার তো বাচ্চার কেউ নেই তোমাদের দাদা ভাই মাছ বাজলে মাছ খেতে চায় না একই মাছ খেতে চায় না তারপর আবার মাছ বাজলে স্বাদ খাবে না তো যাই হোক আমি এখন মাছ বেঁচে যে কটা মাছ ফ্রিজে রাখার ছিল সেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর আমার যেটা রান্না হবে সেটুকুনি বাইরে রেখে বাইরে রেখেছি কিন্তু একবারটি জাস্ট ফ্রিজে রেখেছি কারণ এখন তো এই মুহূর্তে রান্নাটা আমি মাছটা করতে পারছি না একটু দেরি করে মাছটা রান্না হবে সেই জন্য বাইরে গরমের থেকে থাকার থেকে ফ্রিজে থাকাই ভালো আর যেটা ডিপ ফ্রিজে রাখা মানে আজকে যেটা হবে না সেটা ডিপ ফ্রিজে রেখেছি আর এটা নর্মাল টেম্পারেচারে রেখেছি ও আমি কথা বলছি পুরো ঘেমে স্নান করে যাচ্ছে আর মেয়েকে জাস্ট ঘুমটা পাড়িয়ে ক্যামেরাটা হাতে নিলাম মানে কোনো রকম ঘুম পাড়িয়েছে ও মানে কোলে কিছুতে মানে নিচে কিছুতেই ঘুমাবে না গো মানে এত সমস্যার মধ্যে পড়ছি কি করব বলো তো মেয়ে সে কোলের মধ্যে থাকতে চাইছে মানে কোল ইয়ে হয়ে গেল ঘেসা হয়ে গেল কি করে বুঝে পায় না মানে আমাদের এই তো তিনটে ব্যক্তি তিনটে ব্যক্তির মধ্যে যে ও কী করে কোল ঘাসা হয়ে গেল জানি না তো দেখো এখানে কয়েক্কটা গতকালকে রাত্রেবেলা জিনিস শুনেছিলাম না ডাকছি কিনা এই একটা বিস্কিট রাখকে আমি এটা সন্ধে সন্ধ্যে সময় করে চা করে দিদি খেতে দেয় সেই জন্য আর একটা টিপ দুটো টিপের পাতা নিয়ে এসেছি চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা এ করে দেখা হ্যাঁ এই দেখো রাস্কের একটা বিস্কিট এইটা আমি তোমাদের দাদাভাই খাবে না আমার জন্য ছোট্ট মোট্টো একটা বিস্কিট নিয়ে এসেছি গ্যাস সঙ্গে খাবো বলে রাস সন্ধ্যার দিকে তো মাঝে মধ্যে এই দেখো একটা টিপের পাতা আর আমি বেশি না বড় টিপ করতে পারি না আর একটা টিপের পাতা কোথায় দাঁড়া এই দেখো এটা একটা নর্সি কালার টিপ হ্যাঁ একটু মাঝারি সি শাড়ি টাড়ি পরলে আমি এমনি চুইদার সাথে ভালোই বড় মাঝারিটা পরি বেশি বড়োটা পরতে আমার ভালো লাগে না ওরে পাড়ে কথা বলছি ঘামে স্নান করে যাচ্ছি আর ডেটল সাবানটা তো গরমের জন্য এখন ইউজ করছি ওই জন্য ডেটল শেষ হয়ে ছেলে নিয়ে এসেছি আর আমি ক্লিনিক ক্লাস যেহেতু শ্যাম্পু ইউজ করি এই দেখো ডিমের ক্লিন ক্লিন ক্লাস শ্যাম্পুটা দুচে নিয়ে চলে এসেছি এগুলো জায়গা মতো রাখতে হবে গো আর নিয়ে এসেছি এই যে চকলেট দিয়েছে আর নিয়ে এসেছিলাম চলো তোমাদেরকে দেখায় সেটা ফ্রিজে রেখেছি এই দেখো ডাবের টোনারটা যেটা আমি কে ইউজ করি সেটা আমার শেষ হয়ে গেছে এইটুকু পড়ে আছে মানে দুদিন হবে হয়তো তার আগাম আগাম আমি ফ্রিজে রাখি এগুলো সব আমার টোনারের দিবে। আগে যেমন জবি সেটটা ইউজ করতাম তো জবি সেটটা না একদমই ভালো না আমার মুখে স্যুট করতো না তো যাই হোক এখন আমি এটা ডিবেটা ফেলিনি আর এইটার মধ্যে না সুদলের তোমরা তো জানোই এইটা এইটা আমি গোলাপ জলটা শেষ হয়ে গেছিল বলে স্প্রে বোতলটাতে ঢুকিয়ে রেখেছি গোলাপ জল ইউজ করি না বাই চান্স কোনো কাজে লাগতে পারে গোলাপ জল আর এই দেখো এই ডাবের টোনারটা নিয়ে এসেছি বুঝতে পেরেছি এই ডাবের টোনাটা হেভি সুন্দর গরমের পক্ষে তো খুব সুন্দর তোমরা যারা ইউজ করো না একবার ইউজ করলে দেখতে পারো ক্যাসেডের মতন কোনো প্রোডাক্ট হয় না আমি তো বলবো আর তারপর বিশেষ করে ডাবের টোনাটটা আমার কাছে তো ভীষণ ফেভারিট বাড়িতে ডিম শেষ হয়ে গেছে একটাই ডিম পরে আছে তো যাই এই দেখো মাছ আমি মুরলা মাছ যদি দেখতে পাচ্ছ ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর ওর সঙ্গে তেল পটকাটা অনেকটা দিয়েছিলো পাশে রেখে দিয়েছি আর এই দেখো নর্মাল টেম্পারেচার এই যে বললাম মাছের তেল পটকা দাঁড়াও তোমাদেরকে দেখায় রান্না করার সময় তো অবশ্যই দেখাবো এই দেখো তেল পটকা আর এই দেখো মর এইগুলো আজকে রান্না হবে ঠিক আছে চলো ঝঙ্গে থাকো আর তো ওই ছেলে স্নান করে এসে পুজো টুজো দেবে কয়েকটা ঠাকুরের বাসন আছে আমাকে মাছ দেওয়া হবে আর এই দেখো সবজি টবজি পড়ে আছে দেখি ভাতটা কদ্দূর আমি এখন বন্ধ করে দেবো বালতি জামা কাপড় এবার এইটা কাচতে না আমার শেষ আমি পুরো ওখানে দাঁড়া কালে যে রান্নাটা করেছিল মানে উদ্বোধনটা কে করেছিল তো মানে রান্না করতে গিয়ে দেখেছি কি অবস্থা ঘাম চুপচুপিয়ে পড়ছে তো একবার যে তোমাদের সামনে আসবো ক্যামেরা আমি পাচ্ছি না এত গরমে আর মেয়ে শুধু কি করেই যাচ্ছে একবার করে তো সেই জন্য টাইম পাচ্ছি না হাতে একদম আর অনেক করা দেখলেই তোমরা জামা কাপড় মিলতে গিয়ে না ভীষণ আরও কষ্ট হয়ে গেল। তারপর হচ্ছে রান্না বসানো হলো রান্না করছি এখনো রান্না হয়েই হওয়ার মুখেই হয়ে গেছে এদিকে মোরলা মাছ ভাজা হচ্ছে কী হচ্ছে কাদের তুলবো বসে তারা তো দুটো পথ নেমে গেছে আর এখনও দুটো পথ আছে তাহলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে মানে মুখে চোখে যেন মানে ঘাম যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে যতক্ষণ না রান্নাটা করছি মানে আর মুখে চোখে যতক্ষণ না জলটা আমি মানে কি বলবো অস্থিরতা লাগছে আর আমার কিন্তু অলরেডি স্নান হয়ে গেছে স্নান করেই আগে রান্না করতেছি ওই জন্য আমার আগে বিরক্ত লাগছে একদিকে স্নান করে রান্না বসানো সেটা একদিকে ভালো আবার রান্না করে স্নান করতে যাওয়া মানে শরীরটা ফ্রেশ হয়ে গেলো আমি একটু গা না দিলেই নয় কি বলবো চলো মেয়ে কান্নাঘাটি জুড়ে দিয়েছে উঠে গেছে আমি মাছটা একবার মেরে দিয়ে ওকে ধরি একবার ঠিক এই দেখো আমাদের বাবলি সোনা রেডি পরিষ্কার করে দিলাম তাই তো বাবলি ও সোনা বাবলি মুলি বাবলি ওর পাপা দোকান থেকে চলে এসেছে আমার এখনও রান্না কমপ্লিট হয়নি ভাবলাম না মেয়েকে স্নানটা করে একটুখানি পরিষ্কার করে দিই এই দেখো আমাদের বাবলি হচ্ছে কুচুমা হয়ে গেছে আজকে ওরে বাবলি ওরে বাবলি আজকে চুল ছাড়িয়ে একদম ফ্রেশ টু ফ্রেশ হয়ে গেছে আর বাবলির দাদা কী করছে দেখছে এখানটা আমি ওকে দেখাবো না গায়ে আছে তাই তো মুখটা দেখাও এদিকে দেখাও আজকে বাবলি মা খাওয়া হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে এবার ডুলু ডুলু পাচ্ছে নাকি কোনো দিন ঘুমায় না মা হ্যাঁ বল বাবি ওরে বাবরে চলো তোমাকে বাবি একে বাবলি না বাবলি আর বাবি কি একই হয় চলো একে বিছানায় গিয়ে শুয়াই তোমার দাদা ভাই স্নানে ঢুকেছে এখন ফাইনালে খাবার নিয়ে বসেছি মানে এখনও বসেই নিয়ে মানে তরকারি বরকারিগুলো নিয়ে বসে গেছি এবার খাওয়া দাওয়া করবো আর কী রান্নাবান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আবার আমি একবার গা ধুলাম ছেলে একবার পুরো মাথা পর্যন্ত স্নান করে নিজে দেখতে পাচ্ছ ফেসিটা একবার চালিয়েছি ভীষণ গরম মানে থাকা যাচ্ছে না এত গরম আমি বেশি রান্নাবান্না করেছি বলে আমাকে আমার হচ্ছে আরও বেশি গরম করছে যেন আর এই যে একটা বিছানার চাদর এইভাবে সামনেটা ঝুলে দিয়েছি মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে চলো ঝটপট করে খেয়ে নিই আর রান্নাগুলো তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই কি রান্না বান্না করেছি প্রথমেই দেখাই ভয় পেয়ে যেও না এই দেখো ভাত এই গামলায় কেন আজকে ভাত বলো তো আজকে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলু সেদ্ধটা না বের করতে পারছিলাম না এই জন্য হাঁড়ি থেকে একদম এই গামলাটাতে ঢেলে দিতে হয়েছিল তো যাই হাড় হাঁড়িটা আমি মেজেও নিতে পারলাম সরা চলো এক এক করে দেখায় ভাত তো দেখিয়ে দিলাম উফ কি গরম দাঁড়া ওই লাইটটা জেলেছে এই হচ্ছে শাক তোমার দেখতে পেলে কতটা শাক এক কড়াই শাক কইটুকু হয়ে গেছে দেখো অবশ্যই এটা আমাদের অনেকটাই কেননা এটা এতটা খাওয়া যাবে না রয়েও যেতে পারে না শুশুনি শাক শুশুনি শাক কে কে খেয়েছে একটু জানিও আর এখানে করেছি টক ডাল মানে আম দিয়ে বাহ সুন্দর স্মেল উঠেছে মা যা গরম আর দুবেলা রান্না বান্না করে নিয়েছি একসাথে কারণ হচ্ছে অত রান্না কষ্ট করে আমি দুবার করে করতে পারছি না এবং মেয়েকে নিয়ে আর এই দেখো মোরলা মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে ঝাল দেয়া করেছি খুব সেন্ট উঠেছে আর এখানে করেছি মাছের কেনা হয়েছিল সেটা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা হয়েছে আর একটু আলু দিয়েছি ব্যাস এই আজকে রান্না খালা পাত্তাছে এক বোতল ঠান্ডা জল চলো খাবার জন্য সবাই ওদের আগ্রহে বসে আছে হঠাৎ করে মেয়েকে নিয়ে বেরোতে হচ্ছে ছেলে এখন ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই বেরোচ্ছি মেয়েও ঘুমাচ্ছিল মানে তুলে নিয়ে যেতে হচ্ছে মানে ভালো লাগে না কারো এরকম করে ঘুমালে তুলে নিয়ে যেতে কারণ মেয়ে তো একই ঘুমাতে চায় না তারপর হচ্ছে নিয়ে যেতে হচ্ছে আর ছেলেকে যেতে হচ্ছে বেরিয়ে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একবার শুতে গেলাম তোমরা দেখতেই পেলে তারা হুড়ো করে বেরোতে হলো মেয়েটাকে নিয়ে বেরোলাম আর ছেলেটা বাড়িতেই শুয়েছিল তো তাড়াতাড়ি বেরিয়ে দেখতে হয়েছে কোথায় এসেছি আমরা তো সাইবার জোনে যে অনলাইন সেন্টারে এসেছি এখানে মেয়েটার আধার কার্ড হবে ওর জন্য সকালে একটা নোটিশ এসেছিল আজকের মধ্যে না করলে নাকি আধার কার্ডটা তাড়াতাড়ি হবে না যেহেতু আমাদের আধার কার্ডটা করা খুব এমার্জেন্সি ছিল তো সেই জন্য খুব তাড়াতাড়ি করেই চলে আসতে হলো আর এসে এখানে মেয়ে যে আধার কার্ড করতে এসেছি এত ঘুমাচ্ছে ঘুমে চোখ আর খুলছে না অনেকক্ষণ ট্রাই করার পর কোনো রকমে বন্ধ চোখ অবস্থাতেই আধার কার্ডে ছবি তোলা কোনো রকমে কমপ্লিট হলো সরা গুড ইভিনিং সেটা বলে দাও তো গুড ইভিনিং উলি বলি দাদার কোলে শুয়ে আছে আর দাদা পড়ছে তাই তো উড়ি বাবারি কী দেখতে শোনা উড়ি বাবারি ওকে একটুখানি কান্নাকাটি করছিল ওই জন্য বললাম ধর একবার কারণ আমি তো সময় ব্যস্ত আর যে একটু ঘুমাচ্ছিলো অনেকগুলো কাজ করে ফেলেছি আর তার আগে বলে দিই ম্যাগি বসিয়েছি ম্যাগি খাবো এই দেখ ম্যাগি এখন পড়ছে আর আর এই সব জানলা জাললেগুলো একটুখানি পরিষ্কার করছিলাম প্রচুর নোংরা হয়েছিল বিকালের কাজকর্ম বলতে সমস্তটাই কমপ্লিট করলাম বাসন মাজলাম গ্যাস পরীক্ষা করলাম রান্না বান্না করে আমি আর আলা হয়ে গেছিলাম আমি আর কিছুই করতে পারিনি তো যাই এগুলো সব পরিষ্কার করলাম এই এই সব তাক তুক সব পরিষ্কার করলাম আর এই তো আর এক জায়গায় চলো তোমাদেরকে দেখে খাবার টেবিল পরিষ্কার করলাম খাবার টেবিলে না খাওয়া হলেও খাবার টেবিল তো কন্টিনিউ পরিষ্কার করে রাখতেই হয় তাই না সব ঝাড়টা সমস্তটাই দিলাম আর তাছাড়া এই রুমটাকে যেহেতু চালিয়েছি চালিয়ে শুয়েছিলাম ঢাকাঢুকি সমস্তটাই পড়েছিল তো যাই হোক এগুলো খাটটাকে পরিষ্কার করলাম আর একটা পরিষ্কার করলাম এই সেলফোটা এই সেলফোটা যেন তো তোমরা গোপুসোনা এখানটাতে এখানটা পরিষ্কার করলাম আর ঘাড়াই পুতুল আমার এখানেই থাকে আর টেডিটা সরিয়ে দিলাম টেডিটাও দেখতে পাচ্ছ একরি মাথার উপর রেখে দিয়েছে এখানটা যেন একটা গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগছিলো আর এইখানে কত সব ন্যাগড়া নুগড়ি কাচাকুচি করেছিলাম সেগুলো রেখে ভাজ করা হলো তারপর এইখানটাতে আমি একটুখানি রাখলাম এইটা আমার একটু ঠাকুরের জল জল আছে আর এইদিকে ওষুধ রাখলাম এদিকে পাউডার এইদিকে পাউডার আর এদিকে দুধের বাটিটা আমি এরকম করে ঢাকা দিয়ে রাখলাম তবুও খাবার সময় ধুতে হবে তবু ডাইরেক্ট কিছু পড়লো না দুধ ফ্লাস্ক এখানে এইরকম করে রাখলাম আর এই দিকটা বডি স্প্রে থাকে আমার মাথা যন্ত্রণা ওষুধ এই হেনা তার একটু তুলো চোখের ড্রপ এই সব থাকে বডি লোশন আর এখানে আমার এইগুলোর দুটোর মধ্যে কানের থাকে যত রাজ্যের কানের থাকে যেগুলো সব বাইরে পড়ে যাওয়ার এখন লাগে না সেগুলো গুছিয়ে এখানে রেখেছি আর একটা হোম থিয়েটার এই যে ছোটো এগুলো রেখেছি আর এখানে আমার ব্যাগপত্র থাকে জানো তো মানে এগুলো হচ্ছে শপিং টপিং করতে গেলে ব্যাগপত্র ব্যাস আর এই যে এখানটা কম্পিউটার টেবিলটা পরিষ্কার করলাম ছেলে দেখেছে তার মধ্যে পুকুর একটা গাড়ি এসে রেখে দিল সব পরিষ্কার করলাম এই দিকটা ভীষণ টায়ার লাগছে ভীষণ একটু মুখে প্যাক লাগাবো কিচ্ছু হলো না কারণ হচ্ছে এই যে উঠে গেল মেয়ে এইটা ঘুমোচ্ছিল বলে এই কাজগুলো করতে পারলাম নলে তো এগুলো হচ্ছিলোই না আমার এতদিন বসতে খেতে বসতে গেতে ওই দিকটা সেলফোটা একবারে অপরিষ্কার হয়েছিল ঘাম দেখছে চুপকে চুপকে পড়ছে তো একটুখানি চুলটা ছাড়ালাম আর ভাবলাম আর কমেন্ট আসছে আমার দেখছি মুখে ব্যাক লাগাও পরিষ্কার করো যত্ন নাও কালো হয়ে যাচ্ছে সত্যি কালো হয়ে যাচ্ছে নাকি জানি না তো প্যাক লাগানোর কোনো মতেই আমার সম্ভব হয়ে উঠছে না তোমরা তো জানে ক্যাশেটায় প্যাক টাকলেও লাগাই স্ক্রাবার করি ওসব কিছুই হয়ে উঠছে না যতদিন না একটু মেয়েটা একটু মানে তিন চার মাসের হচ্ছে আমার কিছুই হচ্ছে না তার মধ্যে ভাবলাম আজকে ফাঁক পেয়েছি লাগিয়ে নেবো ব্যাস উঠে গেল তো যেমন দাদা ভাই আসলে না অনেকটা রাত করে আছে তো রাত্রে করে প্যাগ লাগালে ঠান্ডা রান্না লেগে যাবার ভয়ে তো আমি আর প্যাগ লাগাচ্ছি না দেখো ক্লিন করার পর রান্নাঘাটা কি সুন্দর দেখতে লাগে তাই না চলো ম্যাগিটা রেডি করে নিই ঠিক আছে তারপর আসছি ম্যাগি আমাদের রেডি ছেলেরা আবার নিয়ে নিলাম তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেছে কখন খাওয়া দাওয়া আর একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছে আর একটু শুকনো শুকনো করলাম আজকে না বাটার নেই একটু বাটার দিলে না ম্যাগিতে বেশ সেন উঠে বাটারটা আনতে হবে তুমি বেবে কার্টুন হুম বেবে কার্টুন এই যে বেবে কার্টুন একদম বেবে কার্টুন চলো খেয়ে নাও বুনু আমাকে দাও আলু আলু না ম্যাগিটা হেভি লাগে ম্যাগি না চাউমিন ম্যাগি মুখটা দেখি পাতা উল্টে যাচ্ছে কিন্তু পড়াশোনা হচ্ছে না আপনি কে রাতের খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর দেখতে পেলে ডিম ভাজছিলাম আর ওবেলা তো ছেলের হেরি মাছ খুঁজে পাচ্ছে না ওর ওইসব চুনো মাছ অত পছন্দ না যাই খাবো না করে কিন্তু তার সত্ত্বেও খেয়ে নেয় বেশি দিয়ে না আর একটা খেলা করলা কর তো যাই হোক আর ওবেলার এই যে ঝিঙে দিয়ে মাছের ঝাল লেয়াটা আছে একটু ডাল আছে আর এই যে সবারই একটা করে ডিমের পোচ করে নিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা আর এদিকে পাশে ঘুমাচ্ছে এই জাস্ট ঘুমটা পারলাম জানি না কতক্ষণ ঘুমাবে বুঝতে পারছি না

কি সব অসভ্য কথা বলে দিলাম গো বাজে বাজে কথা যে যা বলছে বলছে বলি ছেলেরা আজকাল শুনছে তুমি আজকে তোমার থালা নেই আজকে গামলা সহ ধরে খাবো নাকি কি রে কি রে কি রে কি ব্যাপারটা হচ্ছে রে সত্যি আমি বাসন মেজে পেয়েছি না ইদানিং পারছি না তোমাদের দাদা এখন না বাসন টাসন ধোয়ার সময়ও পাচ্ছে না ধুয়েও দিচ্ছে না তোমাদের কি সব কথা বলে দিলাম আমার নিজেরই হাসি পাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করবো রাত্রেও তো অনেকটা হয়ে গেছে এখন এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তার মধ্যে খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়ব জানি না আজকে ঘুমাতে দেবে কি দেবে না কোপালে যদি ঘুম থাকে অবশ্যই হবে আর নইলে না হবে তো যাই হোক শুতেও হবে মেয়েকেও দেখতে হবে দেখতেও এইটা সরিয়ে শুধা বলতে না বলতেই উঠে গেল খুব